ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الله مسجد কে ধ্বংস করে, الله مسجد কে ভাঙে দেয়, কে ভাঙে দেয়? শুনুন, মহান রব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান নাযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা أولئك ما كان لهم من يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. تاچه جالم অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয়, وسعافي خرابها এবং আল্লাহর মসজিদ সমূহ ধ্বংস করার চেষ্টা করে, তারাই সে সম্প্রদায় যারা তাতে প্রবেশ করে না কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে। লাহুম ফি দুনিয়া খিজিউন, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে এবং আখেরাতে রয়েছে খুবই কঠিন আজাব। তাহলে সবচেয়ে অত্যাচারে তারা যারা আল্লাহ তাআলার মসজিদ সমূহে আল্লাহর নাম স্মরণ করতে নিষেধ করে এবং মসজিদ ধ্বংস করার চেষ্টা করে, তারা তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা। লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে অনেক বড় কঠিন আযাব। ভাই, আপনি জমিনের বুকে যে মসজিদ তৈরি করা হয়েছে সেটা বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারেন, কারণ আপনার ক্ষমতা রয়েছে, আপনি শাসক। কিন্তু লক্ষ লক্ষ মানুষের অন্তরে যে তাওহীদ ও আকীদা এবং সহি সুন্নার যে ভালোবাসা এবং যে মহব্বত এবং তা অনুকরণ করার যে মানুষের মধ্যে স্পৃহা দেখা দিয়েছে, যে চেতনা দেখা দিয়েছে, সেটা কিভাবে ভাঙতে পারেন? আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।